E buon Binodon Presents Hasho Kobi Ashun Ar Hasho. Namaskar. Welcome to A Bong Binodon. কেউ রাখছে পকেটে, কেউ রাখছে প্যাকেটে, কেউ দেখাচ্ছে কামাল। কেউ রাখছে পকেটে, কেউ রাখছে প্যাকেটে, কেউ দেখাচ্ছে কামাল। আশ্চর্য তো তখন হলাম যখন দেখি ছিল মাস্ক, হয়ে গেল রুমাল। কথা ছিল যে কটা সিট সে কজনই ফিট, বাকিটা থাকবে ফাঁকা, মুখ থাকবে ঢাকা। কিন্তু এই যে দেখি ভিড়ে ভিড়ে ঠাসা, মাস্ক নাকি বাঁচাবে এটা তার আশা। তাই নানান জনের চাই নানান রকম, নানান রকম ফর্দ। তাই নানান জনের চাই নানান রকম, নানান রকম ফর্দ। কারো কালো সুতো ঝোলানো, কারো বা আকাশি সাদা গাডারে, কারো মুখে পদ্ম, কেউ বা আবার বেপরোয়া। সবাই বলে ছেলেটা কেন এদিক ওদিক সেদিক ঘোরে, সে বলে চাপ নিও না, আমার কিছু হবে না, পকেটে স্যানিটাইজার, মুখে মাস্ক কাচি পরে। ছোট থেকে কান মোলা, তারপরে সানগ্লাস, এবার দেখেছো কি ঝুলিয়ে মাস্ক, কান দুটো নিচের দিকে নামছে। দাদুদের তো মহা ঝামেলা, মাস্কের হাওয়ায় চশমার কাছও ঘামছে। কারো N95, কারোর KN95, কারো বা সার্জিক্যাল, কারো বা আবার ভুল ভাল, দিচ্ছে রোজ কাচতে। বললে বলে জানি এটাই কাজ হয় না, এটা আসলে পুলিশ থেকে বাঁচতে। বহুত আচ্ছা পেরা মানিক বাবু, কি যে করলো চিনারা, পাই না খুঁজে এর কুল কিনারা। সেই আলোচনায় চায়ের দোকানে ভিড় জমছে, নেই দূরত্বের বালাই, চায়ে চুমুকে একটু কম্প্রোমাইজ, তাই মাস্ক ঝুলছে গলায়। এক্সের ওপর অ্যাংরি যারা, তারাও দেখি এই সুযোগে লড়ছে। ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, মুখোশধারী মানুষগুলো নাকি আজকাল মুখোশ পরছে। একটা পোস্ট আর হবে না, কোনটা তোমরা জানো? একদিন একটা জোকারকে জিজ্ঞাসা করেছিলাম, তুমি সব সময় মুখোশ পরো কেন? সে বলল, হায় মুখোশ তো সবাই পরে, আমারটাই শুধু দেখা যায়। আসলে খুব ভয় হয়, চলছে সেই কবের থেকে, এখনো না যায় রে। তাদের কথা ভেবেছ যারা দিন এনে দিন খায় রে? তাদের কথা মেনে কেউ ছ মাস, কেউ এক বছর রেশন দেবে কম্পিটিশনে, যোগাবে দুবেলা ডাল ভাত। বলছি চাল ডাল আলু সোয়াবিনের সাথে যদি মাস্ক আর স্যানিটাইজার হতো, এ বিষয়ে একটু করেন আলোকপাত। বিষক্ষয় হচ্ছে না, এই বিষে পুরোটাই বিষ। আমার কথা কে আর শুনবে, যেখানে ফেলিওর শক্তিমান থেকে ক্রিশ। তবে একদিন ঠিক মুছে যাবে কালো, ঘুচে যাবে আধার, থেমে যাবে ঝড়। এটা বলেই চার মাস ধরে নিজেকে মোটিভেট করছি। নে ভাই, এবার লাইট অফ কর। আজকে একটা পুরো মন ছিঁড়ে গেছে।